এই দেখো, আজকে আমি আমার খুব প্রিয় একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ছোট্ট ছোট্ট আমড়া, সঙ্গে রয়েছে নারকেল আর ডিম। এটা দিয়েই একটা মজাদার রেসিপি তৈরি করব। নারকেলটা কুড়িয়ে নিয়েছি, আমড়াগুলো সুন্দর করে ছিলে নিয়েছি। এরপর কড়াইতে জল দিয়ে আমড়াগুলো আমি হালকা সিদ্ধ করে নেব। অল্প একটু লবণ দিয়ে দিলাম, তারপর কিছুক্ষণ কুক করলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এই দেখো কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে এসেছে। এরপর একটা কাঁটা চামচ দিয়ে একটু দেখে নেব। হ্যাঁ, একদম কমপ্লিট। চলো এবার ডিমটা সিদ্ধ করি। আমি চারটে ডিম নিয়েছি। আর একটা কথা, আমি এখানে ছোট আমড়া নিয়েছি, মানে দেশি আমড়া। তোমরা চাইলে বিলাতি আমড়াও নিতে পারো, সে বড় বড় আছে না, ওই আমড়াগুলোও নিতে পারো। তো দেখো ডিম সিদ্ধ হয়ে গেছে। তারপর কড়াই বসিয়ে ডিমগুলো হালকা ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে। সেই তেলেই তেজপাতা আর গরম মশলার ফোড়ন দিলাম। তারপরে দিলাম পেঁয়াজ বাটা। 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। তারপর অ্যাড করলাম রসুন বাটা। আবার সমস্ত কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম জিরে বাটা। ঠিক এই পর্যায়ে অল্প একটু দুধ দিলাম, তার কারণ এতে করে মশলাটা খুব ভালো করে কিন্তু আমি কষাতে পারবো। তো দেখো, তারপরে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে আবারও কিন্তু বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। দেখো গ্রেভিটা কতটা সুন্দর ঘন হয়ে এসেছে। ঠিক এই সময় সিদ্ধ করে রাখা আমড়াটা দিয়ে মশলা এবং আমড়া আবারও কিন্তু অনেকটা সময় আমি কষিয়ে নেব। বেশ কিছুটা সময় কষাতে হবে, আর এই কষাতে কষাতে আমি কিন্তু অল্প অল্প দুধ দেব। দুধ দিয়ে আবারও আমি কষিয়ে নেব। আমি তোমাদেরকে বলি যে যতটা ভালো করে তুমি একটা তরকারি কষাতে পারবে ততটাই কিন্তু সুন্দর স্বাদ হয়। তো দেখো আমার অনেকটা সময় কিন্তু কষানো হয়ে গেছে। এই কাজটা প্রায় 3 থেকে 4 মিনিট মতো করব। তারপর দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আবারও কিছুটা সময় কষালাম। দেখেছো গ্রেভিটা কিন্তু একদম শুকিয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি বাকি দুধটা কিন্তু অ্যাড করে দেব। যতটা তোমরা ঝোল ডাকবে সেই অনুযায়ী দুধ দেবে। এটা কিন্তু বেশ একটু মাখো মাখো হবে, খুব বেশি ঝোল হবে না, আর খুব বেশি যে গাঢ় হবে তাও নয় কিন্তু। তো দেখো চিনি দিলাম। চিনি এবং লবণ তোমাদের স্বাদ অনুযায়ী দিও। আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি, আমি 4 চামচ দিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা ডিম। ডিমটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কিন্তু রান্নাটা করতে হবে। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে আমি একটু ঢাকা দিয়ে দেব। এতে করে কি হয়, আমড়াটা খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো দেখো এই যে এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5-6 মিনিট মতো রাখার পর বেশ গ্রেভিটা ঘন হয়ে এসেছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি কতটা ঘন হবে। রান্না কিন্তু আমার শেষের পর্যায়ে। এই দেখো আমি দেখাচ্ছি, এই যে এরকম ঘন হবে, ব্যাস কমপ্লিট হয়ে গেছে, আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। এই দেখো ভাত নিয়েছি, ডিম আর আমড়া সুন্দর করে সার্ভ করে নিলাম। এটা খেতে ভীষণ 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 মজাদার। যারা খেয়েছো তারা তো জানোই, যারা কখনো খাওনি প্লিজ একবার ট্রাই করো বাড়িতে। এখন তো আমড়ার সময়, তো একবার কিন্তু তৈরি করে আমাকে পরবর্তী ভিডিওতে জানিও। তো চলো সকলের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক করো। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।